আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এগিয়ে যাচ্ছে, ভিক্ষুকের হাতে 13,000 টাকার মোবাইল। কুমিল্লা নগরীর কান্দির পাড়ে এক ভিক্ষুক 13,000 টাকা 13,000 টাকার স্মার্টফোন ব্যবহার করে আসছেন। গত শনিবার মোবাইলটি ছিনতাইয়ের শিকার হয়, এরপর তা উদ্ধার করে দেয় পুলিশ। উদ্ধারের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। শনিবার সকালে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে, তবে সোমবার রাত থেকে ছিনতাইকারী আটকের বিষয়টি আলোচনায় না আসে ভাইরাল হয় ভিক্ষুকের হাতে থাকা দামি মোবাইলটি। ভাইরাল ছবিতে ফেসবুক ব্যবহারকারীরা কমেন্টে দাবি করেন, নিজের ও সংসারের খরচ চালাতে গিয়ে এমন দামি ব্র্যান্ডের মোবাইল চালাতে পারে না অনেকেই, কিন্তু একজন ভিক্ষুক হয়ে দামি ব্র্যান্ডের মোবাইল ব্যবহার করছে। ভাইরাল ছবিতে লেখা হয়, কুমিল্লার নগরীর কান্দির পাড়ে এক ভিক্ষুকের 26,000 টাকা দামের অ্যান্ড্রয়েড ফোন ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় ট্রাফিক পুলিশের হাতে ধরা পড়েন এক ছিনতাইকারী। তবে খোঁজ নিয়ে জানা যায় এই মোবাইলের দাম 13,000 টাকা। শিলা বিনতে আব্বাস কমেন্টে জানান, আগে নিজেকে গরিব ভাবতাম, এটা দেখার পর কোন লেভেলে চলে গেছি সেটা নিজেও জানি না। ভাইরাল ছবিতে আশফাক আসিক নামে একজন কমেন্ট করে বলেন, বাংলাদেশের যে উন্নয়ন হচ্ছে তার দৃষ্টান্ত এই ভিক্ষুকের ফোন, তারপরও কিছু লোক এসে বলবে যে দেশে উন্নয়ন নেই। কুমিল্লা ট্রাফিক পুলিশের ATSI নুরুদ্দিন বাহার বলেন, কান্দিরপাড় টাউন হল গেটে রিকশায় বসে প্রতিদিনের মতো ভিক্ষা করছিলেন প্রতিবন্ধী সোলেমান। হঠাৎ তার চিৎকার শুনে এগিয়ে যায়, জানতে পারলাম তার ব্যবহৃত ফোনটি ছিনতাই হয়ে গেছে। তাৎক্ষণিক অভিযান চালিয়ে ছিনতাই হওয়া ফোনটি উদ্ধার করি। ভিক্ষার টাকা জমিয়ে ফোনটি কিনেছেন যেন অবসর সময়ে গান শুনতে পারেন। অভিযুক্ত ছিনতাইকারী শামীমকে কুমিল্লা সদর থানায় পাঠানো হয়েছে।